আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে পরামর্শ কারোর নিকট থেকে নিতে দেখলে বা দিতে দেখলে কি হয় এবং স্বপ্নে ঘাম দেখলে কি হয়। কিতাবের মধ্যে কি উল্লেখ করা হয়েছে, আল্লামা ইবনে সিরিনের কিতাব আপ কি খাপ আওয়ার উন কি হাল। আপনার আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। স্বপ্নে কেউ যদি আপনার কারো নিকট থেকে কোনো পরামর্শ নিতে দেখে বা দিতে দেখে, যদি কোনো পাপী ব্যক্তি কোনো পুণ্যবান সদাচারী সদাচারের নিকট পরামর্শ করতে দেখে, তবে সে তাওবার নিকটবর্তী হবে। যদি কোনো ফাসেক ব্যক্তি ফাসেকের সাথে পরামর্শ করতে দেখে, তবে সে বিষয় প্রতিষেধক লাভ করবে। যদি কোনো পুণ্যবান সদাচারী ব্যক্তি কোনো পাপীর নিকট পরামর্শ করতে দেখে, তবে সে বিদআতের নিকটবর্তী হবে। যদি কোনো সৎ লোকের সাথে পরামর্শ করতে দেখে, তবে সে কল্যাণের ইচ্ছা করবে। তদ্রূপ স্বপ্নে কেউ যদি ঘাম দেখে, কেউ বলেন যদি কেউ ফোঁটা ফোঁটা ঘাম ঝরতে দেখে, তবে তার মনের আশা পূর্ণ হবে। বগলের দুর্গন্ধ ঘাম দেখা অধীনস্থের জন্য লোক দেখানো কাজের প্রতি ইঙ্গিত করে, আর প্রশাসকের জন্য তারপর হচ্ছে অপ্রশংসিতভাবে সম্পদ লাভের আলামত বুঝিয়ে থাকে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।